একটা ছোট সমস্যা নিয়ে হাজির হলাম তো একটু আগে সমস্যাটা চার নম্বর সমস্যাটা হয়তো বা একটু লেনদিয়ার লাগতেছিল বাট হচ্ছে দেখো যে এই জিনিসটা একটু বুঝতে তোমাদের আশা করি খুব হয়েছে তো এখনকার একটু ছোট ম্যাথ করব সমস্যা নেই এটাতে এত ভয় পাওয়ার কিছু নেই এগুলাতে তো আসি ম্যাথটাতে শুরু করে আমরা কি বলেছে যে বলেছে হচ্ছে যে ফোর পি এবং থ্রি টি মানে থ্রি মানে দুটি বল তো সলিউশনে আমরা আসি তো আমরা দেখবো যে যখন এই টাইপের আসবে তখন আর কি যে আমরা বল একটা হচ্ছে আনুভূমিক না নিয়ে একটু হচ্ছে যে অন্যভাবে নিব অন্যভাবে বলতে বোঝাচ্ছি যে আমরা একটু কোন করে নিবো ঠিক আছে তাহলে তোমাদের প্রমাণটা সুবিধা হবে আর কি আচ্ছা তো ওইভাবে থাকতে পারে ওটা কোনো সমস্যা নেই বাট এইভাবে করাটা একটু প্রমাণটা আসবে আর কি তাহলে ইজি ইজিভাবে তো তাহলে হচ্ছে যে এই ক্রিয়া বিন্দু আছে একটা এই ক্রিয়া বিন্দুতে হচ্ছে দুইটা বল কাজ করতেছে কোন দুইটা বল দেখো বলেছে একটা বলেছে হচ্ছে আমাদের ফোর পি আরেকটা কি বলেছে থ্রি পি ঠিক আছে তো ধরে নিলাম এই বরাবর হচ্ছে আমাদের থ্রি পি বল কাজ করতেছে এই বরাবর আমাদের ফোর পি মানের বল কাজ করতেছে দুটি বল দেখো ও বিন্দুতে ক্রিয়া করে আচ্ছা এদের লব্ধির মান হচ্ছে ফাইভ পি আমরা জানি এই দুইটার হচ্ছে লব্ধি কি হবে এদের মাঝ বরাবর যাবে কোনো একটা জায়গায় এই মাঝ বরাবর যাবে এটা হচ্ছে লব্ধি এই লব্ধির মান কত দেখো ফাইভ পি বলছে যদি কোনো একটা ছেদক এদের ক্রিয়া রেখাকে যথাক্রমে আর এস তে ছেদ করে একটা ছেদক বলতে বোঝাচ্ছে ধরো হচ্ছে যে এরকম একটা ছেদক এদের ক্রিয়া রেখাকে দেখো আর এস টি বিন্দুতে ছেদ করে মানে কি যে দেখো ফোর পি কে আমাদের আর এ ছেদ করবে এস ছেদ করবে কি থ্রি পি কে এবং টি ছেদ করবে হচ্ছে যে ফাইভ পি কে ছেদ করলে তবে দেখাতে হবে যে ফোর বাই ও আর থ্রি বাই আচ্ছা যাই ওকে এটা তো সমস্যা হবে না তো আমরা প্রথমেই এটার সলিউশনটাতে এখন চলে আসি যে কীভাবে সলিউশনটা করবো এটা ছিল কোশ্চেনের ব্যাপারটা তো এই টাইপের ম্যাথগুলো একেবারেই সোজা তো এটাতে একই কাজটাই করব আমরা শুধু খেয়াল করবো যে এখানে কি করব একটু বলেছে একটু আনুভূমিক না নিয়ে করবো তারপর হচ্ছে আমরা একটা আনুভূমিক রেখা আঁকবো আর কি ঠিক আছে আনুভূমিক রেখা আঁকবো এটা আমার মনে হয় আনুভূমিক হয়নি যে এরকম করে করা উচিত ছিল আচ্ছা যাই হোক তো আমরা এভাবে একটু আশা করি ধরতে পারবো তো যাই হোক তো এখানে আর কি যে আমরা এটার নাম দিলাম হচ্ছে এক্স এটার নাম ওয়াই এটার নাম দিলাম জেড এটার নাম দিলাম ধরো ডাব্লিউ এরকম ব্যাপারটা আর কি আচ্ছা তো এখন আসলে আমরা কি করব। এখন হচ্ছে আমরা লম্বাংশ উপপাদ্যটা প্রয়োগ করব লম্বাংশ উপপাদ্যটা মনে আছে লম্বাংশ উপপাদ্য কি ছিল লম্বাংশ উপপাদ্যটা ছিল আমাদের যে লব্ধির যে কি ছিল যে লব্ধির লম্বাংশ ছিল তার যে অংশগুলা তার যে অংশগুলা তাদের লম্বাংশের হচ্ছে দেখো এই কাজটাই আমরা ব্যবহার করব। করবো কি তাদের লম্বাংশের অংশকগুলা লম্বাংশের সমষ্টি এখন লম্বাংশ কি লম্বাংশ হচ্ছে যে দেখো এটা যদি হয় লব্ধি আর এটা লম্বাংশ কি হবে এখানে যদি এখানে থিটা ডিগ্রি কোন ক্রিয়েট হয় আর থিটা মনে আছে যে আমরা লম্বাংশ পড়েছিলাম যে লম্ব হতে পারে দুইটা একটা হচ্ছে দেখি আনুভূমিক আর একটা উলম্ব ঠিক আছে উলম্ব হলে সাইন থিটা হয় আর আনুভূমিক হলে কস থিটা হয় তাহলে এটা লম্বাংশ কি লব্ধি কজ হবে ঠিক আছে ব্যাপারটা তাহলে আমরা এটাই আমরা এখানে লিখতে পারি যে হচ্ছে লব্ধি কি দেখো 5p 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 এর লম্বাংশ 5p এর লম্বাংশ কত হবে এই যে এইটুকু 5p এর লম্বাংশ হবে যে তোমার 5p এর লম্বাংশ হচ্ছে যে এই জায়গাটা বরাবর হবে ঠিক আছে আমরা যদি হচ্ছে যে এই ও এক্স বরাবর নেই এই দেখো আমরা কি এটা আনুভূমিক বরাবর নিচ্ছি এই থিটা অ্যাঙ্গেলটা বোঝা গেছে তো আমরা এই আনুভূমিক বরাবরই চিন্তা করতেছি আপাতত তো এই আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর ফাইভ পি লম্বাংশ কত আমরা কি জানি এই ভেক্ট মানে এটার মান আর কজ কত ডিগ্রি কোন ক্রিয়েট করতেছে এখানে দেখো ফাইভ পি এটার মান এবং কত ডিগ্রি কোন উৎপন্ন করতেছে কোন কত কোন যে দেখো জেড ও এক্স বা আমরা এভাবে বলতে পারি যে টি ও ধরো এখানে এটার নাম দিয়ে হচ্ছে যে ই সে ধরো ই তো এভাবে বলতে পারি যে জেড ও এক্স অথবা টি ও ই আমরা টি ও ই বলি যে কজ টি ও ই বুঝা গিয়েছে যে হচ্ছে আমাদের এই মানে এই ভেক্টর বা হচ্ছে ভেক্টরের মান সাথে হচ্ছে যে কত কোন তার কজের অনুপাত এই কোনটা দেখো উৎপন্ন করতেছে ঠিক আছে ধরতে পারা গিয়েছে লব্ধিটা আমাদের এই কোন উৎপন্ন করে এটা হচ্ছে টি ও ই আচ্ছা কি বলেছি এই লব্ধির লম্বাংশ এটা এটা গেল লব্ধির লম্বাংশ অংশগুলোর লম্বাংশ সমান তার অংশ কি কি দেখো একটা অংশ হচ্ছে যে ফোর পি তাহলে দেখো ফোর পি এই কোন কোন উৎপন্ন করে দেখো আমরা যদি হচ্ছে আরেকটা কালার দিয়ে দেখাই আমাদের এই কোন উৎপন্ন করে ঠিক আছে এই কোন কত যে আর ও ই আমরা এখানে বলতে পারি যে কজ আমাদের আর ও ই প্লাস আমরা ফোর পি গেলেও আরেকটা কি আছে দেখো থ্রি পি থ্রি এর জন্য আশা করি বোঝা গিয়েছে কত এস ও ই কোন উৎপন্ন করে তাহলে থ্রি পি কজ এস ও ই আশা করি একটু আমার লেখা একটু জায়গা কমিয়ে দিয়েছে এই জন্য আচ্ছা যাই হোক তো তারপর হচ্ছে আমরা দেখো কী পাব এবারে একটু বড় করে লেখবো এটা লেখো ফোর পি কজ আরও ই প্লাস থ্রি পি ও ই ইকোয়াল টু ফাইভ ও ই আচ্ছা তো এখন দেখো কজ আর ও ই কজ আর এটা হচ্ছে যে একটা সমকনীত্রীভুজ আর ও ই সমকনীত্রী বুঝে কজ হচ্ছে যে আমরা কি জানি কজের ব্যাপারটা কি মানে কজ হচ্ছে যে কিসের অনুপাত ভূমি বাই অতিভুজ এই আর ই সাপেক্ষে এই কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে যে ও ই অর্থাৎ ভূমিগত ও ই আমরা কি জানি ভূমি বাই অতিভুজ অতিভুজ কত এখানে ও আর তাহলে হচ্ছে ও আর বুঝে ফেললাম তাহলে থ্রি পির জায়গায় আসি থ্রি পি কজ এস ও ই ঠিক আছে এস ও ই এখন হচ্ছে যে এইটা হচ্ছে যে সেই সমকো ত্রিভুজটা এই সমকিত্রি বুঝে দেখো এই সমকিত্রিভুঝে আমাদের থিটাটা হচ্ছে এটা এখানে কি থিটা সাপেক্ষে এটা হচ্ছে ভূমি কজের অনুপাত কি ভূমি বাই অতিভুজ ভূমি হচ্ছে দেখো ও ই অতিভুজ দেখো ও ঠিক আছে আচ্ছা ইকাল টু হচ্ছে ফাইভ পি কজ টি ও ই টি ও ই সাপেক্ষে ভূমি হচ্ছে যে ও ইতি বুঝ হচ্ছে যে ও তো তুমি দেখো প্রত্যেকটাতে ও ই ও ই করে আছে প্রত্যেকটা দেখো পিপি করে আছে তো তাহলে আমরা কি বলতে পারি যে ফোর বাই ও আর প্লাস থ্রি বাই ও এস টু ফাইভ বাই ওটি দেখো এটা কি খুব ইজিলি প্রমাণ হয়ে গিয়েছে না আচ্ছা এই টাইপের আরো কিছু ম্যাথ তুমি বইয়ে দেখবা তোমরা যে যে বই ফলো করো এই সমস্যাটা আশা করি তোমরা এখন ইজিলি বুঝতে পেরেছ এবং করে ফেলতে পারবা তো যাই হোক তো এই সমস্যার সমাধানটা এতটুকুই আচ্ছা তো একটু আগে আমরা একটা সুন্দর ছোট একটা সমস্যা দেখলাম এখন হচ্ছে আরেকটা সমস্যা দেখি যাই হোক তো আমরা শুরু করি তো এখানে দেখো প্রবলেমটা কি বলেছে সমস্যাটা কি বলেছে আমরা ছোট ছোট করে বুঝব এবং সাথে সাথে সেটার ড্র করা শুরু করব তাহলেই হয়ে যাবে আচ্ছা তো এখানে দেখো কি বলেছে প্রথমেই দেখি এখানে বলেছে হচ্ছে এক বিন্দুতে মানে একটা বিন্দুতে দুইটা বল কার্যরত হচ্ছে একটা হচ্ছে পি ও কিউ তাহলে ধরো হচ্ছে আমরা আঁকা শুরু করে দিই একটা বিন্দু ধরো হচ্ছে যে একটা বিন্দুতে আমাদের দুইটা বল কাজ করতেছে একটা বল হচ্ছে যে পি বল বলতেছে তারা কি কিউ তাহলে এই বিন্দুটাকে ধরে নেই যে কাজ করতেছে তারা পরস্পর ও বিন্দুতে এই বরাবর পি বল এই বরাবর ধরো হচ্ছে যে কিউ বল আছে তো এটা নাম দিলাম ধরো ও এ আর ও বি আচ্ছা তো দুইটা বলের লব্ধির মান বলে দেওয়া হচ্ছে আর এই দুইটা বলে লব্ধি ধরো এই যে লব্ধি দুইটা বলে আমাদের আর এটা হচ্ছে কি বলছে আমরা যদি একটু খেয়াল করি এখানে একটা কথা বলেছে তো এখানে কিছু আর কি কোম ধরে নিই যে এখানে তোমরা যদি পরে যদি খেয়াল করি এখানে আলফা বলেছে আলফা হচ্ছে না আমাদের এই পি আর কিউ বলে মধ্যবর্তী কোণ এবং আর ধরি এই লব্ধিটা আমাদের ও এর সাথে ও এর সাথে থিটা কোন উৎপন্ন করে আচ্ছা এতটুকু বুঝতে পারলাম ওকে ফাইন এখন আবার সামনে আগে কি বলছে যে পি এর দিক বরাবর পি এর দিক বরাবর মানে এই পি এ বরাবর আর এর লম্বাংশ পি এ বরাবর কি পি এ বরাবর তোমাকে বলে দেওয়ার কারণে হচ্ছে যে আনুভূমিক বরাবর আনুভূমিক বরাবর আর এর লম্বাংশ কত তোমরা জানো আমরা একটু আগে জেনেছি যে এটার লম্বাংশ কি হবে আমরা জানি লম্বাংশ দুইটা একটা হচ্ছে কস থিটা সাইন থিটা আনুভূমিক হলে কস আর উলম্ব হলে সাইন তো এটা যেহেতু আনুভূমিক তাহলে বলছে আর কস্তিটা আর কস্তিটা কি বলছে যে আর কস্তিটা মানে আর এর লম্বাংশ মানেই হচ্ছে যে আর কস্তিটা যে আর এর লম্বাংশ বুঝছি আর এর লম্বাংশ মানে হচ্ছে যে আর কস্তিটা এটার পরিমাণ কত দেখো বলেছে কিউ মানে যেখানে আর কস্তি পাবো সেখানে আমরা কিউ লিখতে পারি যাই হোক আর কি তো আশা করি বুঝলাম তো বলা হচ্ছে যে প্রমাণ করো যে বল দুইটির অন্তর্ভুক্ত কোন এত আচ্ছা তো প্রমাণ করো যে বল দুইটার অন্তর্ভুক্ত কোন মানে আলফা টু দেখো কি বলেছে কজ দিয়ে আছে সাইন দিয়ে কিছু বলেছে আচ্ছা এই ব্যাপারটা পরে আসতেছে আগে আর কি যে এই দুইটা ব্যাপারটা দেখো খুব ইজিলি আমরা জিনিসটা শর্ট আউট করতে পারি দেখো কিভাবে আমরা করব ব্যাপারটা আচ্ছা আসি যে এখানে আমরা লম্বাংশ উপপাদ্যটা করব এই টাইপের ম্যাথগুলো হচ্ছে লম্বাংশ দিয়ে আর কি ঠিক আছে যে লম্বাংশ দিয়ে আমরা করব তো আমরা শুরু করি এখন লম্বাংশ দেখো আমরা যদি এই ও এ বরাবর যদি লম্বাংশ নেই ও এ বরাবর লম্বাংশ যদি নেই ও এ বরাবর যদি আমরা লম্বাংশ নিয়ে দেখো কি পাই লম্বাংশ কি বলে একটু আগে শিখে এসেছি যে কি লম্বাংশ মানে কি লব্ধির লম্বাংশের সমষ্টির সমান অংশগুলার লম্বাংশের সমষ্টি ঠিক আছে আচ্ছা আর এটা হচ্ছে রে লম্বাংশ লব্ধির লম্বাংশ হচ্ছে রে আচ্ছা তো এখানে লব্ধিটা কি দেখো আর তাহলে লব্ধিটা হচ্ছে আর কস থিটা বুঝা গিয়েছে তো আমরা কজের অনুপাত নিয়ে নিয়েছি মানে আনুভূমিক বরাবর উপাংশ নিচ্ছি এই জন্য কজ আসবে থিটা কেন আর দেখো এই পি এর সাথে থিটা কোন উৎপন্ন করে ঠিক আছে ওকে বুঝা গেলাম এটাই হচ্ছে যে আর মানে লম্বাংশ আচ্ছা তো এখন লম্বাংশ পেলাম লম্বাংশের একটু আগে বুঝলাম যে লব্ধির লম্বাংশ হচ্ছে বাকি দুটা সমষ্টি তো এটা সমষ্টি কত দেখো এটা সমষ্টি হচ্ছে যে পি মানে সরি এটার লম্বাংশ কত হবে পি কজ এখন আসি কত পি এর সাথে দেখো কত কোন উৎপন্ন করে জিরো ডিগ্রি ঠিক আছে প্লাস এটা পি পি কিউ কিউ কত যে দেখো আমাদের এই সাপেক্ষে আলফা কোন উৎপন্ন করতেছে তাহলে কিউ কজ আলফা ঠিক আছে বুঝা গিয়েছে এটা হচ্ছে যে কি আমাদের অংশগুলার লম্বাংশের সমষ্টি এটা হচ্ছে আমাদের লব্ধির লম্বাংশ অংশগুলার সমষ্টি হবে লব্ধির লম্বাংশের সমান এটাই আর কি ব্যাপারটা তো তুমি জানো যে কস জিরোর তাহলে পি আর এটা হচ্ছে দেখো আর আমাদের কিউ আমরা যদি কিউ বসিয়ে দিই বসিয়ে দিলাম আচ্ছা তো তুমি খেয়াল করো যে আমাদের এখানে কি কজ দিয়ে কিছু একটা চেয়েছে আমরা এটা ইজিলি আনতে পারবো তো এটাকে একটু এক নম্বর সমীকরণ দিয়ে বসিয়ে রাখবো আচ্ছা হ্যাঁ এটাকে এটাকে থাক দরকার নেই আমরা পরে দিলেই হবে আচ্ছা তো এখন দেখি আমরা কজ আলফাকে একসাথে রাখতে চাই কারণ কজ ইনভার্স যেহেতু তো আমরা এভাবে কাজ করব যে কিউগুলাকে ধরো হচ্ছে যে এক মানে কজ আলফা বাদে বাকিগুলোকে এক পাশে নিয়ে যাব তো তাহলে এখানে কিউ কজ আলফা থাকলো আর এখানে কিউ মাইনাস পি থাকলো এটাকে ওই পাশে নিয়ে গেলে তো তাহলে আর কি কজ আলফা আমাদের কত আসতেছে যে কিউ মাইনাস পি বাই কিউ তাহলে আমাদের আলফা ইকোয়াল টু দেখো কজ ইনভার্স কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ এটাই দেখো আমাদের প্রমাণের একটা অংশ যে আলফা টু যে কজ ইনভার্স কিউ মাইনাস পি বাই কিউ এটা কি আমাদের প্রমাণ হয়ে গেল বুঝলাম এটা কি এতই সোজা ব্যাপারটা এটা অত কঠিন না আর কি তাহলে এখন আসি হচ্ছে এটা সাইনের ব্যাপারটা আমাদের দেখতে হবে এইটুকু বুঝলাম এখন আবার সাইনের জন্য আমরা আবার শুরু করি এখন আবার হচ্ছে এটা সাইনের জন্য তো সাইনের জন্য কি কাজ করব সাইনের জন্য এই একই জায়গা থেকে কাজটা করা শুরু করবো এই যে এক হতে ঠিক আছে এক হতে হচ্ছে যদি নিয়ে কাজটা করি তাহলে কি আসে দেখো যে পি এখানে কি করবো এখানে আর কি যে কিউগুলাকে এক পাশে নিব কেন তার কারণটা একটু পরেই দেখতে পারবা ঠিক আছে তো এখানে কিউ যদি আমি সরি কিউ যদি হচ্ছে কমন নেই ওয়ান মাইনাস কজ আলফা আসে এটা হচ্ছে পি এর মান এই ওয়ান মাইনাস কজ আলফার একটা মান আছে ওয়ান মাইনাস কজ আলফার ব্যাপারটা কি এটা জানার জন্য আমাদের ত্রিকোণীর ফর্মুলা একটু রিভিউ করতে হবে কোন ফর্মুলা কজ 2 থিটার ফর্মুলা cos 2 থিটার ফর্মুলা কি মনে আছে যে 1 2 sin স্কয়ার থিটা মানে কি মানে হচ্ছে যে cos 2 থিটা যদি থাকে এখানে যেই অ্যাঙ্গেলটা হবে সেটার অর্ধেক হবে সাইনের ক্ষেত্রে বুঝছি তো তাহলে আমি যদি বলি cos থিটা তাহলে কি হবে 2 2 sin স্কয়ার কি বলেছিলাম এখানে যেই অ্যাঙ্গেলই থাকুক তার অর্ধেক হবে এখানে টু থিটার অর্ধেক কত থিটা এখানে থিটার অর্ধেক কত থিটা বাই 2 বোঝা গিয়েছে আচ্ছা তো এখানে আমি টু সাইন স্কোয়ার থিটাকে যদি ওই পাশে আনি কস থিটাকে যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি কি আসে দেখো যে টু সাইন স্কোয়ার থিটা বাই টু ইকাল টু ওয়ান মাইনাস কস থিটা বুঝা গিয়েছে ব্যাপারটা এটা কোথা থেকে আসতেছে তাহলে এখানে দেখো কস থিটা জায়গায় যদি কস আলফা থাকে ওয়ান মাইনাস কস আলফা দেখো এটার মতো করে মিলে গিয়েছে না তো আমি এই জায়গায় কি লিখতে পারি যে কিউ ওয়ান মাইনাস কস আলফার জায়গায় আমরা লিখতে পারি টু সাইন স্কোয়ার আলফা বাই টু ইকোয়াল দেখো পি এটুকু বুঝছি ওকে ফাইন তো তাহলে হচ্ছে আমাদের দেখো আলফার ভ্যালু বের করতে বলেছে তাহলে আমরা কি করতে পারি আমরা হচ্ছে যে এই বাকিটুকুকে মানে আলফাকে এক জায়গায় রাখবো এটা তো জানি তো এখানে দেখো টু কিউ হচ্ছে যে একসাথে গুণ আছে পি বাই টু কিউ করলাম ইকোয়াল টু হচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই টু করলাম তারপরের কাছটা তো পারা যাবে এখানে যেহেতু বর্গ আছে আমাদের বর্গ মূল করতে হবে বর্গ মূল করলে কি আসে সাইন আলফা বাই টু ইকোয়াল টু স্কোয়ার রুট অফ পি বাই টু কিউ আশা করি এইটুকু বুঝেছি তো এখানে আমাদের বাকি কাছ থেকে কি আর কোনো সমস্যা হবে সাইন ইনভার্স নিতে হবে তোমরা ধরে ফেলেছো ইতোমধ্যেই সাইন ইনভার্স টুটোভার কি হবে পি বাই টু কিউ আর আমাদের দেখো শুধু আলফা চেয়েছে আমরা উভয় পক্ষকে যদি দুই দ্বারা গুণ করি দেখো টু সাইন ইনভার্স টুটোভার পি বাই টু কিউ দেখো আমাদের শুধু একটু ত্রিকোণমিতির কিছু ফর্মুলা একটু মাথায় রাখতে হবে বাকিটুকু দেখো যে একেবারেই মিলে গেল এটা দেখতে একটু দুর্বোধ্য মনে হলো এটা কি করাটা একদম সহজ না বুঝছে ব্যাপারটা এটা একদমই সোজা এটা আর কোনো সমস্যাই না ব্যাপারটা বলতে গেলে তো আচ্ছা তো এইটুকু তো শেষ তাহলে আমাদের আলফার ব্যাপারটা হচ্ছে যে করা শেষ এখন আসি আমাদের লব্ধির ব্যাপারটা এখনো বাদ আছে আমাদের এটাও শেষ এই জায়গাটাও শেষ আমাদের লব্ধির ব্যাপারটা বের করতে হবে তো লব্ধির ব্যাপারটা আমরা কিভাবে করব। লব্ধির ব্যাপারটা আরো সোজা আমি যদি একটু জায়গা নিয়ে করি লব্ধি করতে বেশি সময় লাগবে না আচ্ছা এখানে আজকে লব্ধির প্রমাণটা করব। লব্ধির মান কি কিছু একটা বের করতে বলেছে তো আমরা লব্ধির মান আমাদের মতো করে আমরা বের করি আমরা কি জানি আমরা জানি হচ্ছে যে লব্ধি স্কয়ার আর স্কোয়ার ইকুয়াল টু পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ এবং কজের অনুপাত কার পি আর কিউ এর অন্তর্গত কোন আমরা ধরে নিয়েছি আলফা কজ আলফা বুঝা গিয়েছে ওকে ফাইন তো তাহলে আমরা আরেকটু সামনে আগাই সেইটা হচ্ছে কি দেখো আমরা এখানে বলতে পারি যে টু পি কিউ কজ আলফার ভ্যালু দেখো কিউ কজ আলফার ভ্যালু কি আসে দেখো কিউ মাইনাস পি সেটা যদি আমরা এই জায়গায় বসায় দিই তাহলে কি আসে দেখো কিউ মাইনাস পি বুঝা গিয়েছে ঠিক আছে কিউ মাইনাস পি আসলো তো এখান থেকে দেখো পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানে আমরা কি পাই টু পি কিউ মাইনাস টু পি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার কত হবে মাইনাস পি স্কোয়ার হবে বুঝা গিয়েছে এটা হচ্ছে আর স্কোয়ার গেল সুতরাং আর তাহলে আমাদের কি দাঁড়ালো স্কোয়ার রুট করলেই হবে যে কিউ স্কোয়ার প্লাস সরি মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ একটু হিজিবিজি লাগলেও আশা করি একটার মধ্যে আর কি যে করে দেখানোর চেষ্টা করেছি যাতে এই জিনিসগুলো তোমাদের দেখতে এবং ধরতে সুবিধা হয় আর কি তো যাই হোক তো আমরা এখানে তাহলে কি পেয়ে গেলাম আর ইকুয়াল টু যে রুট ওভার কি স্কোয়ার মাইনাস পি স্কোয়ার প্লাস টু পি কিউ এই প্রমাণটাও দেখো আমরা বুঝে ফেললাম আর কি লম্বাংশের উপপাদ্যটা সেটা প্রয়োগ করে যাই হোক তো আশা করি হচ্ছে যে জিনিসটা তোমরা ধরতে পেরেছো যাই হোক তো আমরা এই সমস্যাটার সমাধানটা তো এতটুকুই থাকুক আমরা তারপর বাকিটুকু শুরু করতেছি ওকে আচ্ছা তো আমরা এতক্ষণ হচ্ছে আরো কিছু সমস্যা দেখতেছিলাম কিরকম লাগতেছিল লাগতেছিল অত কঠিন যাই হোক তো আশা করি এই জিনিসগুলো আর কি যে তোমাদের কাছে একটু সহজবদ্ধ করে মনে হচ্ছে ম্যাথগুলোকে একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে কিভাবে করলে আহ তোমরা একটু সহজে ব্যাপারগুলো ধরতে পারো আর কি তো যাই হোক তো আমরা তাহলে আবার সমস্যাতেই চলে যাই সমস্যার সমাধানে সমস্যাতে না মিলে সমস্যা সমাধানে চলে যাই তো যাই হোক তো তারপরে সমস্যাটা দেখে কি বলেছে আচ্ছা তো এখানে ওই বল নিয়ে কথাবার্তা এখানে দেখি এখানে কি বলেছে দেখো বলেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত পি ও কিউ মানে দুটি বল অর্থাৎ একটা বিন্দু আছে একটা বিন্দুতে দুইটা বল ক্রিয়ারত একটা হচ্ছে কি বল একটা পি বল আর একটা বল হচ্ছে আমাদের কিউ তাহলে আমরা একে ফেলি ধরো হচ্ছে যে এই বিন্দু এই বিন্দুতে আমাদের দুইটা বল ক্রিয়ারত আমাদের পি বল আরেকটা ধরো হচ্ছে কিউ বল কাজ করতেছে এরকম আচ্ছা কি বলেছে বল দুটির মধ্যবর্তী কোনকে লব্ধি এখানে কি বলছে পি ও কিউ মানে দুটি বলের লব্ধি বল দুটির কোনকে এক তৃতীয় অংশ বিভক্ত করে মানে কি যে এই দুইটার মধ্যেই তো আমরা জানি মধ্যবর্তী একটা জায়গায় লব্ধি থাকবে এই লব্ধি কি করবে এদের যে কোনটা এই কোণটাকে তিনটার এক মানে বাই থার্ড অংশে ভাগ করবে মানে কি সে ধরো এটা যদি হচ্ছে রে তোমার থ্রি এ বা থ্রি আলফা হয় অ্যাঙ্গেলটা তাহলে এটার ওয়ান থার্ড মানে কি আলফা তাহলে লব্ধিটা কি করবে তাকে আলফা কোণে হচ্ছে যে উৎপন্ন করবে এই আনুভূমি কুপাংশের সাথে বোঝা যাচ্ছে যে ব্যাপারটা কি যে এখানে তাহলে আমরা কি বলবো বল দুটির কোণকে বিভক্ত করে মানে কি এই যে বল দুটির অন্তর্গত যে কোণ ছিল তার ওয়ান থার্ড অংশে আর কি যে বিভক্ত করে তো দেখাও যে অন্তর্গত কোণের পরিমাপ এত মানে হচ্ছে যে এখানে আমাদের দেখাতে হবে পি ও কিউ এর মধ্যবর্তী কোন যে এটা এবং বল দুটির লব্ধিমান এত আর কি যাই হোক তো আমরা হচ্ছে যে আস্তে আস্তে করা শুরু করি মোটামুটি ভাবে দেখি কতটুকু করা যায় আর কি তো প্রথমেই আমরা আসি যে আমরা প্রথম কাজটা করব। আগে হচ্ছে যে একটা একটা কাজ করে শুরু করব ঠিক আছে সো প্রথম কাজটাকে প্রথম কাজ হচ্ছে যে আমাদের অন্তর্গত কোণের পরিমাপ বের করব আচ্ছা অন্তর্গত কোণের পরিমাপ বের করার জন্য আমরা কি করব। সাইন সূত্র অ্যাপ্লাই করব। তো সাইন সূত্র ব্যবহার করে বা সাইন সূত্র প্রয়োগ করে হচ্ছে আমরা কি পাই দেখো আমরা একটু আগেই বা কিছুক্ষণ আগেই একটা সমস্যা দেখেছিলাম এইরকমই সাইন সূত্রতে পি দিব কিউ আর দিব এটা আমরা জানি আচ্ছা তো এখন একটু দেখে নেই যে একটু ছোট্ট করে এটার ব্যাপারগুলো ধরো এই একটা একটা ত্রিভুজ ত্রিভুজ যেখানে এটা ছিল ধরো ও এ আর এটাকে ধরো হচ্ছে যে সি তো ও সি বরাবর এটা সরলরেখা চিন্তা করো আমার আঁকতে একটু ইয়ে হয়েছে তো ও সি বরাবর দেখো আর কাজ করতেছে ও এ বরাবর তোমার পি কাজ করতেছে এবং এসি বরাবর দেখো হচ্ছে যে কি কাজ করতেছে এটা একটু এই দিকে হবে যদিও যাই হোক এইদিকে আঁকা উচিত যে আচ্ছা যাই হোক আশা করি তোমরা ধরে নিবা যে এই দিকে আসলে এটা সমান্তরাল যেহেতু আমরা এভাবে চিন্তা করা উচিত না আর কি যেহেতু এটা সমান্তরাল তো ওসি আর মানে সি এ আর কি যে এই বরাবর কাজ করে যাই হোক আশা করি ব্যাপারটা তোমরা বুঝবে আর এই বরাবর দেখো কিউ বল কাজ করতেছে ঠিক আছে অর্থাৎ তিনটা বাহু পেলাম এখন কোন আসি তো তুমি দেখো আর আর পি এর মধ্যবর্তী কোন কত আলফা তো এটা হচ্ছে আলফা তারপর এখানে যদি হচ্ছে একটা সমান্তরাল রেখা টানতাম তাহলে কি এই কোনটা দেখো এই কোনটা আর এই কোনটা হতো কি একান্তর কোন কারণ দুইটা সমান্তরাল রেখা তাদের ছেদক এখন আসি এই কোণের মান কত তোমরা ইজিলি এখন পারবা এই পুরাটা যদি থ্রি আলফা হয় এতটুকু যদি আলফা হয় তাহলে এতটুকু কি হবে যে থ্রি আলফা থেকে আলফা বাদ দিলে যা থাকে টু আলফা মানে এইটুকু টু আলফা প্লাস একটা আলফা মিলে থ্রি আলফা হচ্ছে তুমি ভাবতে পারো তাহলে এটাও কি হবে টু আলফা তাহলে আমরা এই কোনো পেয়ে গেলাম এটা কত টু আলফা আর এটা কি এটা পাও কি আর কোনো এখন ব্যাপার কি যে পাই মাইনাস এটা প্লাস এটা যে আলফা প্লাস টু আলফা বা হচ্ছে আমরা বলতে পারি এটা এই কোনটার মানুষের পাই মাইনাস থ্রি আলফা কেন কারণ ত্রিভুজের তিন কোণের সমষ্টি ওই একই পাই বা একশো আশি ডিগ্রি তো এই দুইটা যোগ করে একশো আশি থেকে বিয়োগ করলে আমরা এটা পাবো তাহলে এই কোনটা হচ্ছে পাই মাইনাস আলফা তাহলে দেখো সব কোনই পেয়ে গেলাম এখন কি আর বের করার কোনো ঝামেলা না তাহলে আমরা কি বলতে পারি পি পি এর বিপরীত কোন কত দেখো টু আলফা সাইন টু আলফা কিউ কি হচ্ছে এটা এটার বিপরীত কোন কত দেখো আলফা এবং আর আর এর বিপরীত কোন কোন দেখো দেখো পাই মাইনাস পাই মাইনাস এবং তুমি এখন ইতোমধ্যে জেনে গিয়েছো পাই মাইনাস থ্রি আমি সাইন আলফা লিখতে পারি কেন ওই যে একই পাই বাই টু এখানে যদি করো তার গুণিতকটা হচ্ছে পাই বাই টু এর গুণিতকটা হয় এখানে জোর জোর হওয়ার কারণে সাইন সাইনি থাকবে এবং এটা সেকেন্ড কোয়ার্টার ডে এই জন্য এটা পজিটিভ দিয়ে দিবে আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা বুঝেছি তো প্রথম কাজটা আমরা করবো অন্তর্গত কোণ নিয়ে আচ্ছা আসি তো অন্তর্গত কোণের ব্যাপারটা নিয়ে আসি এর জন্য আমরা এই দুইটা অনুপাত নিয়ে প্রথমে কাজ করবো যে এখন আমরা এটা বলতে পারি যে এই দুইটা অনুপাত কি পি বাই সাইন টু আলফা ইকাল টু কিউ বাই সাইন আলফা বা তো এখানে দেখো আমরা কি বলতে পারি দেখো যে p বাই কিউ ইকাল টু সাইন টু আলফা ডিভাইডেড আলফা আমরা এটা বলতে পারি তারপর সাইন টু আলফা এখানে কিছু ঠিকোমিত সূত্র জানা থাকা লাগবে মনে থাকা লাগবে সাইন টু আলফা কি 2 sin আলফা কজ আলফা এটা তোমরা ইতিমধ্যেই জানো আশা করতেছি তারপরে একটু রিমাইন্ড করে দিচ্ছি আমরা বসাই দিচ্ছি আর নিচে দেখো সাইন আলফা সাইন আলফা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে শুধু কি থাকতেছে নিচে টু ইন্টু কজ আলফা আর এখানে পি বাই কিউ তো তাহলে টু কে যদি এর পাশে পাঠাইতে গুণাকারে আছে এখানে গেলে ভাগ হবে তাহলে পি বাই টু কিউ ইকল টু কী কজ ভ্যালু তাহলে আমাদের আলফা ইকল টু কী পেয়ে গেলাম দেখো কজ ইনভার্স পি বাই আলফা পেয়ে গেলাম আলফা কি ছিল আলফা হচ্ছে আর আর পি এর মধ্যবর্তী কোন বাট আমাদের কি বলদয়ের মধ্যবর্তী কোন বলেছে বল দয়ের মধ্যবর্তী কোন কত দেখো বল মধ্যবর্তী কোন কত দেখো থ্রি আলফা তাহলে আমাদের কি শুধু আলফা বের করলে হবে না আমাদের বলদয়ের মধ্যবর্তী কোন বের করতে বলেছে তাহলে বলদয়ের দয়ের মধ্যবর্তী কোন তাহলে কত হবে বলো বলদয়ের মধ্যবর্তী কোন হবে যে আমাদের এই আলফার তিন গুণ অর্থাৎ থ্রি আলফা ইকুয়াল টু এখানে হবে থ্রি কজ ইনভার্স পি বাই টু কিউ দেখো আমাদের এই জিনিসটাই কি দেখাতে বলেছে না দেখো কিউ দেখো এটা আমাদের হয়ে গেল আর কি তাহলে একটা অংশ আমরা বুঝে ফেললাম কত সহজেই হয়ে যাচ্ছে তাহলে এখানে আমাদের আরো একটা অংশ বাকি আছে সেটা হচ্ছে যে এদের লব্ধির মান দেখাতে হবে এই লব্ধির মান যে এত সেটা হচ্ছে এখন আমরা দেখবো আর কি তো এটা হচ্ছে প্রবলেম সেভেন এর বাকি অংশটুকু এখানে তাহলে লব্ধির মান দেখাতে বলেছে এত তো লব্ধি আছে কোথায় দেখো এখানে অর্থাৎ আমরা এই দুইটার সাথে এখন সম্পর্ক নেব কিউ এর সাথে আর এর কেন এটা নিচ্ছে না কারণ যেহেতু শুধু আলফা আছে এই জন্য আলফা দিয়ে কাজটা করা আমাদের এখন এই জন্য আর কি যাই হোক কিউ বাই সাইন আলফা ইকুয়াল টু আমাদের আর বাই সাইন থ্রি আলফা ওকে ফাইন তারপর আমরা কী বলতে পারি দেখো আমরা এখানে দেখো লব্ধির মান চেয়েছে দেখো লব্ধির মান বলেছে মানে আর এর ভ্যালু কত সেটা বের করতে বলেছে আর কে এক পাশে রেখে বাকিগুলোকে সব অন্য পাশে নিয়ে যাবো নিলে কি হয় এটার পাশে ওয়া সাইন থ্রি আলফা গুণ আকারে আছে মানে ভাগ আকারে আছে এখানে গেলে গুণ আকারে হবে মানে কিউ সাইন সরি মাইভেট যে সাইন থ্রি আলফা ডিভাইডেড বাই সাইন আলফা আচ্ছা তো এখন আসি যে এখানে সাইন থ্রি আলফার আমাদের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে সাইন থ্রি আলফা বা সাইন থ্রি এ বা সাইন থ্রি এক্স এটার ফর্মুলা আর কি মনে আছে মনে না থাকলে হচ্ছে আরেকবার দেখে নিই যে এটা একটু মনে রাখতে হবে আর কি যে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউব এ ঠিক আছে এটা হচ্ছে যে সাইন থ্রি আলফার ফর্মুলা বা সাইন থ্রি এ বা সাইন থ্রি এক্স যাই বলতে পারো সেটা হচ্ছে যে আমাদের কী যে থ্রি সাইন এ মাইনাস ফোর সাইন কিউ এ আচ্ছা তাহলে এই ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখো কী হচ্ছে সাইন থ্রি আলফা মানে কি যে থ্রি সাইন এ মানে আলফা মাইনাস ফোর সাইন কিউব আলফা আর নিচে দেখো তুমি সাইন আলফা তো থাকতেসেই তারপর যদি একটু আরেকটু সামনে আগাই আমরা কী করবো সাইন আলফা দিয়ে আমরা তো এটাই জানি ধরো হচ্ছে আমি যদি বলি হচ্ছে এটা পি প্লাস কিউ ডিভাইডেড বাই টু এটা মানে কি আমি লিখতে পারি না দেখো পি বাই বা এর বলি যে পি বাই এ প্লাস কিউ বাই এ মানে হচ্ছে যে এই লবটা হরটাকে সরি হরটাকে আমরা ভাগ করে লিখতে পারি কারণ তুমি যদি আবার সরল করো আগে জিনিসে দেখো ব্যাক করব হচ্ছে আমরা হরটাকে দু লবগুলার প্রতি আলাদা আলাদা করে ভাগ করে দেবো এখানে দেখো কিউ তো গুণ হিসেবেই আছে তাহলে ভাগ করলে দেখো কত আসে থ্রি সাইন আলফা সাইন আলফা মাইনাস এখানে কত আসে যে ফোর সাইন কিউব আলফা আর নিচে কিউ ইন্টু কাটাকাটি করলে থ্রি আসে কাটাকাটি করলে দেখো ফোর আলফা আচ্ছা তো এখন আমরা কি করব। এখন হচ্ছে তুমি দেখো যদি একটু খেয়াল করি আমাদের আগের জায়গাটায় আগের ম্যাটটা যদি একটু খেয়াল করি এখানে কি খেয়াল করব এখানে দেখো আমাদের মান চেয়েছে এই মানে কি সাইন কজ কিছু আছে নাই এখানে আমাদের মানে নিতে হবে ঠিক আছে এখন তুমি দেখো যে খেয়াল করো আমরা এখানে যে সাইন আলফা পেলাম বা সাইন্স স্কোয়ার আলফা পেলাম যে এই জায়গায় আলফা এই স্কোয়ার আলফার কি কোনো প্রত্যক্ষ ভ্যালু আছে পি কিউ দিয়ে আমরা সেটাই খেয়াল করব। আমরা দেখতে পাচ্ছি না বাট এই জায়গায় দেখো কজ আলফা দিয়ে এই জায়গাটায় দেখো কজ আলফা দিয়ে আমাদের পি এর একটা ভ্যালু আছে তার মানে কি আমাদের এই সাইনকে প্রথমে আমরা কজে নিব তাহলেই আমরা পি তে যেতে পারবো কারণ আমাদের লব্ধির মান পি এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে তো আমরা সেই কাজটাই করবো সাইনকে আমরা কজে নিতে কোনো সমস্যা না আমরা জানি ওয়ান মাইনাস কজ স্কোয়ার আলফা এটাই হচ্ছে রে সায়েন্স স্কোয়ার আলফা তো বাকিটুকু তো একদম পানির মতো সোজা এখানে মাইনাস ফোর আসে প্লাস ফোর কজ স্কোয়ার আলফা এটা আই হোক বুঝতে পেরেছি তারপর কিউ ইন্টু এখান থেকে করলে কত আসে মাইনাস ওয়ান আসে মানে ফোর কজ স্কোয়ার আলফা মাইনাস ওয়ান এখন কজ আলফার ভ্যালু দেখো কত আমরা কজ আলফার ভ্যালু দেখো কত দাঁড়ালো যে কজ আলফার ভ্যালু দাঁড়ালো আমাদের টু টু সরি পি বাই টু কিউ অর্থাৎ যেখানে কজ পাবো সেখানে আমরা বসাতে পারি ইন্টু পি বাই টু কিউ হোল স্কোয়ার মাইনাস ওয়ান এই যে কজের জায়গায় আমরা এটা বসালাম আশা করি বুঝতে পারছি বুঝতে পারতেছি ব্যাপারগুলা তো এখন আমরা যদি এই কাজটা শেষ করি দেখি কী আসে কিউ ইন্টু ফোর ইন্টু এখানে কি আসতে আসতে দেখো পি স্কোয়ার বাই ফোর কিউ স্কোয়ার মাইনাস ওয়ান ফোর ফোর যদি ক্যান্সেল আউট হয় বা কাটাকাটি হয় তাহলে কী থাকে দেখো এগুলো কী ছিল প্রত্যেকটাই আর এর ভ্যালু ঠিক আছে এই যে প্রত্যেকটাই হচ্ছে না আমরা আর এর ভ্যালু ছিল ঠিক আছে এটা কিন্তু লিখতে হবে তোমাদের ঠিক আছে বা বা আমরা বা দিয়ে আর কি যে লিখে ফেলবো প্রত্যেকটাই কিন্তু আর এর ভ্যালু আর কি তো তাহলে আমরা বলতে পারি যে আর ইকুয়াল টু দেখো এই ফোর ফোর কাটাকাটি যাবে তাহলে আমাদের কী থাকতেছে তাহলে আমাদের থাকতেছে আর কিছুই না সেটা হচ্ছে যে কিউ ইন্টু পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার মাইনাস ওয়ান তো এই জায়গাটায় লসাগু করলে দেখো কি আসে এই জায়গাটায় লসাগু করলে হচ্ছে আমাদের কী আসতেছে সেটা যদি একটু খেয়াল করি যে লসাগু করলে আমাদের আসতেছে যে পি স্কোয়ার মাইনাস কি তারপর এই কিউ দিয়ে কিউ স্কোয়ার যদি কাটাকাটি করি নিচে দেখো শুধু একটা কিউ আসে উপরে দেখো পি স্কোয়ার মাইনাস এটা আমাদের এই লব্ধির মান যেটাই আমাদের দেখো প্রমাণ করতে বলেছে ঠিক আছে বুঝছি যে লব্ধির মান কি পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই কিউ এখানে পি পি ইস গ্রেটার দেন কিউ বলা রিজনটা কী ছিল দেখো এখানে যদি না বলতাম এটা কি মাইনাস হয়ে যেত বা ঋণাত্মক একটা মান আসতো আর কি যাই হোক এটা যে ধনাত্মক একটা মান এটা বোঝানোর জন্য আর কি যে ব্যাপারটা দেওয়া হয়েছে পি ইস দেন কিউ যাই হোক আমরা এরকম অনেক ইনফরমেশন দেওয়া থাকে মনে হতে পারে যে এগুলা ওয়েস্টেড ইনফরমেশন মনে হচ্ছে বা কোনো দরকার নেই কেন দিয়ে দিয়েছে বাট প্রত্যেকটা ম্যাথের ম্যাথ হচ্ছে যে লজিক বলা হয় যে ম্যাথের প্রত্যেকটা কথারই বা প্রত্যেকটা জায়গা যে দেওয়া হচ্ছে প্রত্যেকটারই একটা লজিক আছে একটা রিজন আছে ওই রিজনগুলা যদি তোমরা ধরতে পারো বা যদি একটু চিন্তা করো ওই রিজনগুলো নিয়ে তাহলে দেখবে যে গণিতটাকে আরও লজিক্যালি লাগতেছে আরও বুঝতে পারতেছো আরও ভালো লাগতে পারে তো যাই হোক তো এই প্রবলেম সেভেনের সমস্যাটা আমরা এতটুকুই রাখি তো যাই হোক এইটুকুই এটা